নমস্কার আমার অনুষ্ঠান দেখছেন খুব ভালো লাগছে আমি নতুন নতুন জিনিস দিচ্ছি আপনারা আমাকে ফিডব্যাক দিচ্ছেন এটা আমার খুব ভালো লাগছে আমি আরও নতুন নতুন জিনিস দেব এর আগে অনেক টটকা বলেছি অনেক কিছু টিপস দিয়েছি যেগুলো আপনাদের অনেক কাজে লাগছে আজকে আমি জ্যোতিষের কয়েকটা কথা বলবো ছোট্ট কথা আপনারা জ্যোতিষ সম্বন্ধে অনেকে কিন্তু ওয়াকিবহল এত অনুষ্ঠান দেখছেন এত ভালো ভালো জ্যোতিষিরা অনুষ্ঠান করছেন ইউটিউব করছেন এখন হাতের কাছে মোবাইল এবং টিভিতে দেখছেন আমারও টিভিতে অনেক অনুষ্ঠান হয় কিছুটা জেনে গেছে যদি জেনে থাকেন বা অনেকে জানেন দরকার নেই যদি জেনে থাকেন আমাদের কতগুলো ক্ষত স্থান আছে গ্রহের মধ্যে না স্থান বলি নাস নাস মানে শেষ সেই গ্রহের অবস্থান যদি না স্থানে হয় মানে ক্ষতস্থানে হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর তার বিপদ যেমন রবি রবি যদি কারোর কুম্ভের ঘরে থাকে তাহলে জীবন তার কিন্তু একদম ডিস্টার্ব রবির নাচ স্থান হচ্ছে নাশ নাচ স্থান ক্ষত স্থান হচ্ছে কুম্ভ রবি যদি কারোর কুম্ভের ঘরে থাকে তার জীবন শেষ এটার কি আছে তার পদ্ধতি আছে জীবন শেষ হলে তো চলবে না তার জন্য রেমিডি করাতে হবে তার জন্য প্রসেস আছে এটার প্রায়শ্চিত্ব আছে সেটা আমাদের কাছে আসলে আমরা সুন্দর করে বলে দেবো বা আগামী দিনে অনুষ্ঠান শুনবেন তার তো আমি বলে দেবো কী করলে ভালো হবে তারপর তো আসতে হবে যোগাযোগ করতে হবে ব্যাপার আছে ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করতে হবে কুম্ভের ঘরে রবি থাকা মানে জীবন তার শেষ কোনো দিকে সে দাঁড়াতে পারবে না কোনো দিকে এটা ডিস্টার্ব হবে মানে যাচ্ছে দেয় ব্যাপার হবে যদি চন্দ্রকারুর মকরে থাকে চন্দ্রের অবস্থান যদি মকরের ঘরে থাকে তার জীবন কিন্তু একদম শেষ সর্বক্ষেত্রে বাধা বিপদ এবং মাতৃস্থান খারাপ হবে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হবে এবং সর্বদিকে বাধা হবে চর্মরোগে চর্চিত হবে কী কী হবে সেটা আমি পরে বলবো তবু বলবো কোন গ্রহের অবস্থান কোথায় থাকলে কি হয় মঙ্গল যদি কারুর তুলা এবং বৃষতে থাকে মঙ্গলের অবস্থান যদি তুলার ঘরে এবং বৃষর ঘরে থাকে তাহলে তার জীবন কিন্তু একদম প্রচণ্ডভাবে ডিস্টার্ব হবে মানসিক অস্থিরতা ভীষণ দেখা দেবে রক্তপাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মামলা মকদ্দমা ভীষণ খারাপ হবে বুধের অবস্থান যদি ধনু এবং মিনেতে হয় তাহলে কিন্তু তার জীবন শেষ বুধের অবস্থান যদি কারো ধনু এবং মিনে হয় এটা হচ্ছে প্রত্যেক গ্রহের প্রত্যেকের ক্ষেত্রেই বলবে এটাকে বলে না স্থান গ্রহের কিছু অবস্থান মঙ্গল যদি কারোর মেষের ঘরে থাকে বৃশ্চিকের ঘরে থাকে ধনুর ঘরে থাকে ভালো সেরকম এগুলো ভালো ঘর কিন্তু নাচস্থান শেষ করে দেবে গন্ডগোল করে দেবে প্রবলেম হবে ভীষণ সেই বুধ যদি সেই যদি বুধ একদম ধনু এবং মিনের ঘরে থাকে এবং শুক্র যদি কারুর মেষ এবং বৃশ্চিকে থাকে শুক্রের হচ্ছে নাস্থান হচ্ছে মেষ এবং বৃশ্চিক বৃহস্পতির নাস্থান হচ্ছে মিথুন এবং কন্যা মিথুন এবং কন্যার ঘরে যদি বৃহস্পতি থাকে ভীষণ বিপদ ভীষণ তার ডিস্টার্ব এগুলো জেনে রাখা দরকার আপনাদের দেখবেন যদি কারোর বৃহস্পতি মিথুন এবং কন্যার ঘরে আছে তার জীবন কিছুতে সে দাঁড়াতে পারবে না তার জন্য পদ্ধতি আছে তার জন্য ব্যবস্থাপত্র আছে কারো জ্বর হয়েছে সে তো ক্যালপল খেলো তবে তো চট্ট কিন্তু ক্যালপলটা খেতে হবে নাহলে জ্বর কমবে না সেরকম পদ্ধতি এগুলো বলছি মানে নাস্থান মানে অনেক কিন্তু বিপদ হয় অনেক কিন্তু ক্ষতি হয় তার পদ্ধতি কিছু করলে কিছুটা ভালো হয় শুক্র যদি কারোর মেষ এবং বৃষ্টিকে থাকে তাহলে কিন্তু বললাম তার নাস্থান খুব বিপদ খুব ডিস্টার্ব শনি যদি কারুর কর্কট এবং সিংহতে থাকে শনির অবস্থান যদি কর্কট এবং সিংহতে থাকে তাহলে কিন্তু তার বিপদ তার কিন্তু সর্বদিকে বাধা বিপত্তি বিভিন্ন রকম চলবে রাহু যদি কারুর বৃশ্চিকে থাকে রাহুর অবস্থান যদি কারুর বৃষ্টিকে থাকে তাহলে কিন্তু ভীষণ খারাপ কেতুর অবস্থান যদি কারুর কেতুর অবস্থান যদি বৃষ হতে হয় কেতুর হচ্ছে নাস্থান স্থান হচ্ছে বৃষর ঘর রাহুর নাচ স্থান হচ্ছে বৃশ্চিকের ঘর দেখবেন যার অনুষ্ঠানটা দেখছেন মিলিয়ে নেবেন বিভিন্নভাবে কিন্তু ডিস্টার্ব হবে দেখবেন রবি যদি কারুর গ কুম্ভেতে থাকে তার জীবন কিন্তু গোলমাল হচ্ছে যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা স্থিতি গতি সব রবি যদি কুম্ভতে পড়ে গেল তার সে কিচ্ছু পাবে না চন্দ্র যদি মকরের ঘরে থাকে সে কিচ্ছু পাবে না জীবন তার ডিস্টার্ব বিভিন্নভাবে মঙ্গল যদি কারুর তুলা এবং বিশ্বতা থাকে খুব ডিস্টার্ব এই যে বললাম আমি এগুলো আপনারা মিলিয়ে নেবেন এই যে আমি বললাম এই যে নাচ স্থানে অবস্থান যদি গ্রহের অবস্থানে স্থানে থাকলে কি কি হয় কিছুটা বললাম তারপর আমি নিশ্চয়ই আরও বলবো কী প্রবলেমগুলো হয় কিন্তু প্রবলেম হয় দর্শক বন্ধু দেখবেন মিলিয়ে নেবেন অনুষ্ঠানটা দেখছেন দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করলাম আপনারা খুব ভালো থাকেন আমি আবার আরও নতুন নতুন আলোচনা করব নমস্কার